আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে হাই কোয়ালিটি অ্যাডমোবের আর্নিং অ্যাপসের ফাইল নিয়ে। তবে এখানে ফাইল না, আমরা এক্সটেনশন ইউজ করব। যারা এক্সটেনশনের বিষয়টি বুঝেন তারা বোঝেন, যারা না বোঝেন তারা ফুল ভিডিও কন্টিনিউ করে। আমি যে এখানে এক্সটেনশন ফাইলটা দিচ্ছি, ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, তবে কেউ ডাউনলোড করে নিলে বিপদে পড়বেন, কারণ এক্সটেনশন ফাইলের কাজ না জানলে অনেক সমস্যায় পড়তে হবে। কাজটা অবশ্যই আশা করছি শিখে নেবেন এই ভিডিওর মাধ্যমে। পুরোটা শিখতে পারবেন না, আমি নেক্সট অন্য কোনো ভিডিওতে অ্যাড করে দিব, বাট পার্ট টু হবে না অবশ্যই। নেক্সট যে কোনো ভিডিওতে আমি এটা আলোচনা করে দেবো, অ্যাডমোবের অ্যাপসের বিষয়ে কোনো ভিডিওতে অবশ্যই সেটা। তো এখন আমি যে এক্সটেনশন দেবো এটা হচ্ছে এক্সটেনশন ফাইল। অ্যাডমোবের এক্সটেনশন ফাইল দিয়ে কিন্তু আপনার অ্যাপে ভালো মানের অ্যাডগুলো অ্যাড মানে অ্যাপ্রুভ করা হয়, এমন কিছু কাজ করা হয় যেগুলো আমি ভিডিওর মাঝে আলোচনা করছি। শুরুতে সব বলে দিলে তো সময়টা নষ্ট হলো, তাই না? সময়টা নষ্ট হলো না, সময়টা বেঁচে গেল। যে ওইটা বিষয় না, পারফেক্ট যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যে আর্নিং অ্যাপসটা আমরা যেটা বানাই অ্যাডমোব থেকে, সেই অ্যাডমোব অ্যাপে আমাদের খুব সুন্দরভাবে একদম ক্লিয়ারভাবে যদি আমাদের অ্যাডগুলো আসে, তার জন্যে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমাদের এই এক্সটেনশনের কাজ। অর্থাৎ তার দায়িত্ব হচ্ছে সঠিকভাবে আমাদের এখানে অ্যাডগুলো নিয়ে আসা। তো এই জন্য আমি ফ্রিতে একটা এক্সটেনশন ফাইল দিচ্ছি আপনাকে, যে ফাইলটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন। কিন্তু এই ফাইলটা ইউজ করার কিছু সিক্রেট বিষয় রয়েছে, যেগুলো আপনি ফুল ভিডিও কন্টিনিউ করলে কিন্তু ব্যাপারটা খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আলোচনার ভিতরে যে বিষয়টা এখন করতে হচ্ছে সেটা হচ্ছে আমরা এখন কোডলারটা অন করে নেব। কোডলারে অন করার আগে আপনাকে দুইটা কাজ করতে হবে। এখন এই মুহূর্তে আপনি কাজটা করে নিতে পারেন, এটা করে রাখলে ভালো হয়। তবে এর জন্য আপনাকে নোটবুক ইউজ করতে হবে, নোটবুক বা যে কোনো SMS অপশন, মানে যেখানে আপনি কোনো কিছু লিখে রাখতে পারেন সেটা ইউজ করলেই হবে, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমি প্রথমে যে কাজটা করবো, যেহেতু আমি একটা অ্যাপসের আপনার এখানে ফাইল নিয়ে আসবো, সেহেতু কাজটা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা AI ফাইল নিয়ে কথা বলি, এক্সটেনশন ফাইলটা নিয়ে, AI ফাইলের এক্সটেনশনটা এটা নিয়ে কথা বলবো। ফাইলটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে সাইট দেওয়া আছে সেই সাইটে গিয়ে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই। এই ভিডিও থাম্বনেল দেখে যেভাবে ভিডিও দেখছেন সেম থাম্বনেল দিয়ে আমার ওই ব্লগ সাইটে পোস্ট করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ফাইলে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি, ক্রোম ব্রাউজারটা ওপেন করছি, কোডলার দেখে সার্চ করলাম, যেটা সবাই জানেন অ্যাকচুয়ালি, কোডলার.io লিখে আমি সার্চ করলাম। এটা করার পর আমি ডেস্কটপ মোড করে নেব, যারা মোবাইল ফোন ইউজ করবেন তারা অবশ্যই ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এবং এখানে তো জানেন যে আপনাকে ইম্পোর্ট ফাইল করতে হয়, যেহেতু ফাইলটা আমি দিচ্ছি। আর আমার এখানে অলরেডি ফাইলটা এখানে দেওয়া আছে admob.ads.extension। সো এখানে আপনারা যারা আমার কাছ থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন তারা এখান থেকে কী করবেন, ইম্পোর্ট ফাইল আমি সিম্পল দেখাই, হয়তো বা জানেন বাট একটু দেখাই, হয়তো বা নতুন কেউ থাকতে পারেন, এখানে ক্লিক করার পর চুজ ফাইলে ক্লিক করে দেবেন। চুজ ফাইল, আমি জানি না যে ভয়েসটা কেমন হচ্ছে, এখানে প্রচণ্ড বাতাস বইছে, হয়তো বা কোনো প্রবলেম হচ্ছে কি না আমি শিওর না। এখান থেকে আপনি ফাইল সিলেক্ট করে দিবেন। ফাইল সিলেক্ট করার পর আপনাকে এখানে এসে কী করতে হবে, আমি যে ফাইলটা দিব admob.ads.extension আপনাকে এটা ক্লিক করতে হবে, তাহলে এটা এখানে চলে আসবে। এবার দেখুন লেখা রয়েছে এখানে ইম্পোর্ট, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে বাতাসের জন্য অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, আমি জানি না ভয়েসটা কেমন হচ্ছে। যাই হোক, ফাইলটা আপনি এখানে সিলেক্ট করার পর আপনি এখান থেকে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেবেন। ইম্পোর্ট হয়ে গেলে আপনার এখানে ফাইলটা আপলোড নিতে একটু সময় লাগবে। আপলোড হয়ে গেলে যে ফাইলটা আপনি আপলোড করবেন আর সেই ফাইলটার উপর আপনাকে ক্লিক করতে হবে, যেটা আমি ক্লিক করে দিলাম। যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবেন তাদের জন্য একটা ভালো খবর এখানে দিয়ে নিচ্ছি, খুব শীঘ্রই সোর্স কোড নিয়ে আমি ভিডিও নিয়ে চলে আসবো। কম্পিউটার ল্যাপটপ থাকলে খুব ইজিলি করতে পারবেন, আর যারা মোবাইল ফোন ইউজ করবেন তারা, আমি আগে যে ভিডিও দেখিয়েছি যে ফ্রি PHP ফাইল হাই কোয়ালিটি আর্নিং অ্যাপস রেকর্ড PHP আর্মি প্যানেল দিয়ে, ওই ভিডিওতে আমি যে অ্যাপসটা দেখিয়েছি আপনারা অবশ্যই সেই অ্যাপসটা ইউজ করে আপনারা অ্যাপসগুলো লঞ্চ করতে পারবেন। মানে আমি খুব শীঘ্রই হাই কোয়ালিটি আর্নিং অ্যাপস এবং VPN ভিডিও নিয়ে চলে আসবো। এই ভিডিওর মাধ্যমে সেটা জানিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি। ওকে, এখানে আসার পর আপনাকে আমি একটু দেখাই এক্সটেনশন জিনিসটা আসলে কীরকম। এই যে এটা হচ্ছে আমার অ্যাডমোব অ্যাডসের এক্সটেনশন ফাইল, যেখানে ব্যানার অ্যাডস, ইন্টারস্টিশিয়াল অ্যাডস এবং কি আমাদের মিডিয়াম ব্যানার অ্যাডসটা চলে আসবে। এবং অ্যাপসের যে সমস্ত অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। আবারও খেয়াল করুন, এখান থেকে আমরা এগুলো সেট করতে পারবো। আমি সিম্পল সহজ বোঝার জন্য আপনাকে যে বিষয়গুলো বলি, যে এখানে আরও কথা আছে। আচ্ছা, আমি একটু ভিডিওটা ক্লিয়ার করে নিই, তাই না? এইভাবে এলোমেলো না করে ক্লিয়ার বলি, অ্যাডমোবটা হচ্ছে সবচেয়ে হাই আর্নিং অ্যাপসের একটা অপশন। আমি আবারও বলতেছি, কথাটা মিস্টেক হয়েছে বলতে আমার, আমি সরি আসলে বেশি কথা বলার জন্যে। সবচেয়ে বেশি আমাদেরকে যে ইনকাম দেয় তার মধ্যে সেরা এবং এক নম্বরটা হচ্ছে অ্যাডমোব। অ্যাডমোব সবচেয়ে হাই ইনকাম দেয়,
প্রবলেমটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলবে। আবার star.io-র অ্যাকাউন্টে ইনকাম কম হলেও আপনি মাত্র $50 হলে আপনার অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন ব্যালেন্সটা। অ্যাডমোবের ক্ষেত্রে কিন্তু তা হয় না, এটা কিন্তু মাসে মাত্র একবার আপনাকে উইথড্র করতে দিবে, তাও অবশ্যই $100-এর বেশি হতে হবে। $100 হলে আপনি উইথড্র করতে পারবেন, বেশি হওয়াটা বেটার, বাট $100 হলে আপনি উইথড্র করতে পারবেন, তাও শুধুমাত্র মাসে একবার। যদি 100-এর বেশি হয়, যতগুলো বেশি হবে আপনি সবগুলো কিন্তু উইথড্র করতে পারবেন একবারের সাথে। তো এক্ষেত্রে যে বিষয়টা আমাদের প্রবলেম ফেস করতে হয় যে অ্যাডমোবের অ্যাকাউন্টে আমরা সহজে অ্যাড নিই না, অ্যাডমোবের অ্যাডগুলো অ্যাপসে নিই না, কারণ অ্যাডমোব অ্যাকাউন্টটা খুব দ্রুত সাসপেন্ড করে ফেলে। আপনার অ্যাকাউন্টে আপনি ইনকাম করছেন খুব ভালো কথা, সুন্দর ইনকাম চলছে, কন্টিনিউয়াসলি করবেন যখন আপনার অ্যাকাউন্টে $90-$95 বা উইথড্র করতে যাবেন ঠিক সেম টাইমে, মানে শেষ টাইমে, শেষ মুহূর্তে এসে কী করবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে ফেলবে। এই সাসপেন্ড থেকে বাঁচার জন্য আপনার অ্যাকাউন্টটা কী করতে হবে, ভেরিফাই করতে হবে। আর ভেরিফাই করার ক্ষেত্রে ভেরিফাই করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিজের আইডি কার্ড অথবা যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, মানে আইডি কার্ড কিন্তু অবশ্যই লাগবে। যে ব্যক্তির আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে ভেরিফাই করবেন তার আইডি কার্ডের ছবি তুলে রাখতে হবে আপনার কাছে। ছবি তারা নেয় না, ছবি অনুযায়ী ফর্মটি ফিল আপ করতে হয়, বাট ছবি তুলে রাখতে বললাম, কোনো এক সময় দেখা যাচ্ছে আপনি সেই ব্যক্তির কাছেই নেই, আপনি হয়তো বা আপনার বর্তমান বাড়ি থেকে দূরে কোথাও আছেন। সাপোজ মনে করুন যে আপনি আপনার বাবার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতেছেন, আব্বুর বা ভাইয়ার, তো যার আইডি কার্ড দিয়ে আপনি করতেছেন সে হয়তো বাইরে কোথাও গেছে বা আপনি বাইরে কোথাও চলে গেছেন কাজে বা ঘুরতে, সেই সময় যদি আপনাকে ফর্মটা ফিল আপ করতে হয় তাহলে কিন্তু আপনি আইডি কার্ডের ছবি তোলা থাকলে খুব সহজে পূরণ করতে পারবেন, আর না থাকলে কিন্তু পারবেন না। এই জন্যই বললাম ছবি তুলে রাখবেন, কাজে লাগবে। এবার এখানে চলে আসে আপনাকে কী কী করতে হবে। প্রথমে অ্যাডমোব অ্যাকাউন্ট একটা আপনার অ্যাডমোবের একটা সাইট একটা সরি অ্যাডমোবে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। খোলার পর আপনাকে একটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর অ্যাপের যে ব্যানার অ্যাড রয়েছে ব্যানার এটা এখানে অ্যাড করে দিবেন, আর গুগল অ্যাডসটা এখানে অ্যাড করে দিবেন, মানে অ্যাপের যে আইডি নাম্বারটা সেটা এখানে দিয়ে দেবেন অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে অ্যাডমোব ইন্টারস্টিশিয়াল যে ভিডিওটা আর কি সেটা সরি ইন্টারস্টিশিয়াল আইডি নাম্বারটা এবং এটা হচ্ছে রিওয়ার্ডস ভিডিওটা, ঠিক আছে, এগুলো ফিক্স করে দিবেন। আমি একটু দেখাই আপনি কীভাবে করবেন, আমি একটু সাইড করি, এটা সাইড করলে যেটা আসছে আমার এখানে, একটু ওয়েট, ওকে। যখন আমি এখানে অ্যাডমোব ব্যানার ওয়ানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমার অ্যাপের যে আইডি নাম্বারটা ইউআইডি নাম্বারটা দেখাচ্ছে, ইউনিট আইডিটা, এই আইডিটা কিন্তু এখানে বসাই দিবেন, ঠিক আছে। এটা দেবেন শুধুমাত্র ব্যানারটা এখানে দিবেন। আর এরপর হচ্ছে গুগল অ্যাড, যেটা আমি এখানে ক্লিক করে দেবো, গুগল অ্যাডটা হয়তো আপনাদের থাকবে না, এটা প্লে স্টোর করলে হয়, এটা নিয়ে সমস্যা নেই, না থাকলে কোনো প্রবলেম নেই, প্লে স্টোর করলে অ্যাডটা লাগে ওখানে, এটা লাগবে না। এরপর হচ্ছে অ্যাডমোব ইন্টারস্টিশিয়াল যে অ্যাডটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন, ওকে। ক্লিক করার পর এখানে দেখবেন ইন্টারস্টিশিয়ালে যে ইউআইডিটা থাকে বা ইউনিট আইডিটা সেটা আপনি এখানে এসে বসিয়ে দিবেন, ওকে, গুড। এটা হওয়ার পর এখান থেকে দেখুন লেখা রয়েছে অ্যাডমোব রিওয়ার্ডস ভিডিও, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এখান থেকে দেখি আমি যে ইউআইডিটা এখানে দিতে হবে। সো এখানে কীভাবে আপনি আপনার অ্যাডমোব অ্যাকাউন্টের ইউআইডিটা সেট করবেন তার বাস্তবতাটা এখানে আপনি সেট করে দিলেন। এবার আমি আরেকটা বিষয় বলি, খুব শীঘ্রই হাই কোয়ালিটি অ্যাডমোব আর্নিং অ্যাপসের একটা ইআই ফাইল পাবেন যার সাথে এই এক্সটেনশনের একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে। এই যে সুনিবিড় সম্পর্কটা রয়েছে বা প্রয়োজন হবে, যদি আমি ওই ভিডিওতে ওটা করতে যাই তাহলে আপনার যথেষ্ট লং টাইম সময় লাগবে, প্লাস একটা ভিডিওতে অনেকগুলো ঝামেলা মাথার ভিতর যাবে না সহজে। আর আমি চাচ্ছি যেন এই কাজগুলো আপনার কাছে খুব সহজ এবং ইজি হয়, এর কারণে আমি এটা আগে এই ভিডিওটা লঞ্চ করে দিলাম। আপনি এখন কী করবেন, এই ফাইলটা ডাউনলোড করে রাখবেন এবং যেখানে যে কাজটা করতে বললাম এই ভিডিওতে আপনি সেই কাজটা করবেন, চাইলে এখন করে রাখতে পারেন। যদি আপনি এখন করে নেন তাহলে দুইটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি কাজ দুটা কি, সরি একটা কাজ, একটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি কী একটা কাজ। আবার চাইলে কেউ ফাইলটা এখন ডাউনলোড করে রাখলেন, আপনি পরবর্তী সময় কিন্তু এই ফাইলটা অন্য এই অ্যাডমোব অ্যাপসের সাথে এক্সটেন্ড করে নিতে পারবেন, মানে তখন আপনি এই ইউআইডিগুলো অ্যাড করতে পারবেন, বা চাইলে কেউ এখন অ্যাড করলে একটা কাজ করতে হবে, আমি দেখাচ্ছি কী কাজটা। মানে এখন আপনি ভিডিও দেখলেন এখন করে রাখবেন তাহলে সুবিধাটা বেশি হবে, বা চাইলে পরে করবেন তখন ক্ষেত্রে আপনার হয়তো বা প্রবলেম হতে পারে যে আপনি তখন ওই ভিডিও দেখে বানাবেন নাকি এই ভিডিও দেখে আগে এটা বানাবেন, কারণ অ্যাপের ভিতরেও ইউআইডি দিতে হবে, আবার এক্সটেনশনের ক্ষেত্রেও এটা করতে হবে। আচ্ছা এক্সটেনশন বিষয়টা কী অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি একটু আলোচনা পরে করি, এখানে ছোট্ট দুটা বিষয় দেখাই আপনাকে। যারা আজকে একটা ভিডিও দেখেছেন হয়তো বা বিকাল 4টার কাছাকাছি বা তার আগে বা পরে এরকম কিছু একটা হবে, আপনি তখন যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওর মাঝে কিন্তু একটা ভিডিও নিয়ে আসছিলাম আমি যে বন্ধ করে দেওয়া হচ্ছে enhance.co, এই সাইটটা বন্ধ করে দেওয়ার ফলে কী হচ্ছে, আমাদের অ্যাপে কিন্তু কোনো অ্যাড শো করছে না বা অ্যাপ্রুভ করছে না। এই যে প্রবলেমটা হচ্ছে এটা হওয়ার থেকে বাঁচার জন্য আমরা কিন্তু এক্সটেনশনটা ইউজ করতেছি। এছাড়া কোডলা ছাড়া যে সমস্ত অপশনগুলো আমাদের লাগে, যেমন ধরুন
সো এক্ষেত্রে যে আমরা ডিফারেন্ট ওয়ে বা ডিফারেন্ট রাস্তাগুলো ইউজ করতেছি সেটা হচ্ছে আমাদের এক্সটেনশনের মূল কাজ, ঠিক আছে? আর যখন আমরা এক্সটেনশন ইউজ করবো তখন আমরা দুইটা বিষয় মাথায় রাখবো, যে আমাদের অ্যাপটা কিন্তু ইনহান্স থেকে আমরা অ্যাপ করে নিচ্ছি না, আমরা সরাসরি কী করছি আমাদের অ্যাপে আমাদের নিজের সক্ষমতায় আমরা ইউজ করতেছি। এটাকে বলা হয় সক্ষমতা। কেন সক্ষমতা? কারণ আমরা যখন ইনহান্স করছি তখন কিন্তু আমরা ইনহান্সের উপর ডিপেন্ড করছি যে তারা আসলে আমাদের এটাতে অ্যাপ্রুভ করবে কি না বা অ্যাড দিবে কি না। যখন আমরা ইনহান্স করছি না তখন আমরা কী করি? তখন আমরা অভিয়াসলি আমার যে এই যে অপশনটা রয়েছে এক্সট্রা এক্সটেনশন, এটা কিন্তু ইউজ করছি। সো আশা করছি বিষয়টা খুব ক্লিয়ার হয়েছে। এখন যে ছোটো কাজটা করতে হবে আপনাকে, অবশ্যই প্রথমে আপনি ব্যানার অ্যাডগুলো সেট করে দেবেন। অ্যাডমোবের অ্যাকাউন্টে যাবেন লগ ইন করার পর, সেখানে গিয়ে আপনি আপনার অ্যাপের নাম লিখে অ্যাড করবেন। অ্যাড করার পর দেখবেন ওখানে লেখা রয়েছে অ্যাড অ্যাড ইউনিট, সেটা আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর প্রথমে ব্যানারটা অ্যাড করবেন। ব্যানার অ্যাড করার পর যে আপনাকে ইউআইডি নাম্বারটা দিবে সেটা আপনি এখানে ক্লিক করার পর এখানে দেখবেন অপশনটা রয়েছে, এখানে সেট করে দেবেন। সেমভাবে আপনি গুগল অ্যাডস, এটা লাগবে না, যে ইন্টারসেশিয়াল রয়েছে এটা অ্যাড করবেন। অ্যাড করার পর যে ইউআইডিটা দিবে সেটা আপনি এখানে সে অ্যাড করে দেবেন। এরপর লাগবে আপনার কি রিওয়ার্ডস ভিডিও, রিওয়ার্ডস ভিডিও যেটা আপনি ওখানে অ্যাড করবেন। অ্যাড করার পর যে ইউআইডি দেবে সেটা আপনি এখানে সেট করে দেবেন। যারা এখন সেট করবেন তারা কী করবেন, স্ক্রিনের যে কোনো একটা অংশে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর জাস্ট এভাবে একবার রিফ্রেশ করবেন, মানে রিলোডিং করবেন বা রিফ্রেশ করবেন, এটা করবেন। করার পর একটু আমি দেখাই, রিফ্রেশ করলাম, এটা অপেক্ষা করেন, লোডিং অবস্থা রয়েছে। আর লোডিং এই সাইটগুলো একটু টাফ, সো লোডিং করতে পারে। দেখুন আমি যখন রিফ্রেশ করলাম তখন কিন্তু আমাকে আমার মেইন পেজে নিয়ে চলে আসা হয়েছে। এখন আপনি কী করবেন, যেহেতু আপনি ইউআইডি বা অ্যাপের আইডিটা অ্যাড করেছেন, সেহেতু আপনাকে সরি আমাকে অ্যাপে নিয়ে চলে আসছে, আচ্ছা ব্যাক নিলাম। আপনাকে ব্যাক নিতে হবে অবশ্যই, ব্যাক নিয়ে আপনাকে মেইন পেজে ব্যাক করতে হবে। ওকে, সো আমি মেইন পেজে ব্যাক করবো এখান থেকে। সরি, ডবল ব্যাক হয়ে গেছে আমার, আমি আবার চলে আসছি আমার কোডলরে। দেখুন আমি মেন পেজে ব্যাক করার পর আমার সামনে যে সমস্ত অ্যাপগুলো আমি এখানে অ্যাড করেছিলাম আমার সমস্ত ফাইলগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনি কোনটা নিয়েছেন, আপনি নিয়েছেন এখন আপাতত অ্যাডমোব অ্যাডস এক্সটেনশন, তাই না? আপনি এখানে ক্লিক করার পর মানে এই ফাইলের দেখুন নিচে দুটো অপশন রয়েছে, ঠিক এই বরাবর দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে বাম পাশে ডাউনলোড বাটন আর একটা হচ্ছে ডান পাশে একটা ডিলিট বাটন। এখান থেকে আপনি বাম পাশের ডাউনলোড বাটনে প্রেস করবেন। এই যে এই যে একদম এইটা, এটা হচ্ছে আমাদের ডাউনলোড বাটন। এখানে প্রেস করলে আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে। যখন আমি নেক্সট ভিডিওতে আর্নিং অ্যাপস এআই ফাইলটা নিয়ে যাবো তখন তার সাথে এটাকে আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করার বিষয়টা আমি ওই ভিডিও দেখাই দেবো, সমস্যা নেই। বাট অ্যাপসের কোয়ালিটি আমি বিশেষভাবে হাই করেছি, বিশেষভাবে হাই করেছি, কারণ অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কাউকে ছোটো করে কথাটা বলতেছি না। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে একটা অ্যাপস কেনার সামর্থ্য থাকে না, বাট স্বপ্ন দেখেন বা মনে মনে ভাবেন যে অ্যাকচুয়ালি অ্যাডমোবের অ্যাডগুলো অ্যাড করতে পারলে মনে হয় ভালো হতো, ইনকামটা মনে হয় ভালো পাইতাম। এই কনফিউশনগুলো বা এই আফসোসগুলো আমি রাখতে চাচ্ছি না, যেন একটা আপনার প্রুফ বা কমপ্লিট হয়ে যায়, যেন একটা ফিল আপ হয়, আপনাদের ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক ইনশাল্লাহ। সো এই উদ্দেশ্যে এই ফাইলটা বানিয়েছি এবং এই এক্সটেনশনটা এক্সট্রাভাবে দিয়েছি, যেন আপনাদের অ্যাপে অনেকেই বলেন যে ভাই আমার অ্যাপে অ্যাড শো করছে না, অ্যাপ্রুভ করার পরেও বা ইনহান্স করার পরেও অ্যাড শো করছে না। সো এগুলো যেন ফুললি অ্যাপ্রুভ করে বা শো করে, এই উদ্দেশ্যে শুধুমাত্র এই এক্সটেনশনটা এক্সট্রাভাবে নিয়ে আসছে। ওকে, সো আরেকটা কাজ যেটা প্রথমে বলছিলাম যে একটা কাজ করতে হবে অ্যাডমোবে, সেটা আমি বলে দিচ্ছি এখন। ওটা আসলে দেখাচ্ছি না, দেখাতে গেলে সময় লস যাবে একটু, আমার সময়ের সমস্যা, আপনাদের ক্ষেত্রে এটা বুঝতে সমস্যা। আপনার যে প্রথমে আমরা অ্যাডমোবে গেলাম সেখানে গিয়ে যে অ্যাপের নাম অ্যাড করলাম, মানে আমি যেটা দেখালাম যে অ্যাডমোবে যাবেন সেখানে গিয়ে অ্যাপের নাম অ্যাড করবেন, এরপরে ব্যানার ইন্টারসেশিয়াল এবং রিওয়ার্ডস ভিডিওর যে ইউনিটগুলো অ্যাড করবেন, অ্যাডের ইউনিটগুলো অ্যাড করবেন, আর সেটা হচ্ছে দেখাতে যাচ্ছিলাম। বাট দেখানোর প্রয়োজন নেই, কারণ এটা অনেকে জানেন, যারা যারা জানেন তারা কিন্তু আবার বিরক্ত হয়ে যাবেন যে চলে টোল ওগুলো তো আমরা বুঝছি। জি, তাহলে আপনি অ্যাড করবেন, অ্যাপ অ্যাড করার পর সেখান থেকে ইউনিট ব্যানার এবং রিওয়ার্ড ফিক্স রিওয়ার্ড বা রিওয়ার্ড ভিডিওগুলো অ্যাড করে দেবেন, সেটা হচ্ছে ওইটা। ওকে, সো আজকে এই ভিডিওটা এতটুকুই ছিল যে আপনার এক্সটেনশনটা কাজে লাগায় রাখবেন, এক্সটেনশনটা কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করবে পরবর্তী আমার হাই কোয়ালিটি আর্নিং অ্যাপসে বানানোর ক্ষেত্রে, এবং আশা করতেছি 100% কোনো রকম প্রবলেম থাকবে না পরের হাই কোয়ালিটি আর্নিং অ্যাপসের ভিডিওতে এবং ওই অ্যাপসে অবশ্যই। সো থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ সময় থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, গুড বাই।